হেভিওয়েট দুই প্রার্থীর অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ভোট প্রকাশ করলেও নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে কমিশনকে সাধুবাদ জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ তাপস এদিকে দক্ষিণের বেশিরভাগ ভোট কেন্দ্র আওয়ামী লীগের কর্মীরা দখল করে তার এজেন্টদের বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশফাক হোসেন তবে ইভিএম ও ভোটের পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভোটাররা রিপোর্টার তানজির মেহেদির হাসান ফকরুল ইসলাম ও তৌফিক মাহমুদ মুন্নার তথ্য চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব অন্যান্য যে কোনো বারের তুলনায় এবারের ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল কম সকাল গড়িয়ে দুপুর পেরিয়ে গেলেও দেখা মেলেনি ভোটারদের ভিড় ঢাকা দক্ষিণের বেশিরভাগ কেন্দ্র ঘুরে এমন চিত্রই দেখা যায় তবে এবারই প্রথম সবগুলো কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ইভিএম নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া তবে বেশ কিছু জায়গায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে যখন ভোট দিতে গিয়েছি ভিতরে কম্পিউটারে দেখি গিয়া দানের শেষের কোনো প্রতীক নাই ওই ভোট গিয়ে গিয়া দানের মনে প্রতীক ছিল না কোনো সমস্যা নাই সব দলেরই লোক এসে ভোট দিতে এদিকে ভোট দিতে এসে সদ্যবিদায়ী ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন জনগণের ভোটে যে নতুন মেয়র নির্বাচিত হবেন তিনি ঢাকাকে আরও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবেন যিনি আজকে এই জনগণের ভোটে নির্বাচিত হয়ে পরবর্তী দায়িত্ব গ্রহণ করবেন যে কাঙ্ক্ষিত একটি স্বপ্নের ঢাকা সেটা উপহার দিতে তিনি কাজ করে যাবেন ভোটার উপস্থিতি কিছুটা কম হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ঢাকার দক্ষিণ সিটির আউনিক মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলেন তাপস দুপুরে গ্রিন রোডের নির্বাচনী কার্যালয়ে তিনি এসব কথা বলেন এ সময় বিএনপির পোলিং এজেন্ট বের করে দেয়ার অভিযোগ অমূলক বলে মন্তব্য করেন তাপস কিছুটা কিছুটা হতাশা করেছে আমি আশা করছিলাম যে হয়তোবা অন্ততপক্ষে ষাট ভাগ ভোটার উপস্থিতি হবে বলে আমার মনে হয়েছিল এদিকে সকালে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেন ঢাকা দক্ষিণের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন পরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি অভিযোগ করেন বেশিরভাগ কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে ফলাফল যে জায় ঘোষণা করা হোক জনগণের মনে আমি জায়গা করে নিয়েছি এবারের নির্বাচনে দক্ষিণের মেয়র পদে সাত জন তিয়াত্তরটি সাধারণ কাউন্সিলর পদে তিনশো ছাব্বিশ জন এবং পঁচিশটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিরাশি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন হাবিবুল ইসলাম হাবিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা